হ্যালো বন্ধুরা, বাঘ খুবই ভয়ানক প্রাণী, যার সামনে গেলে সত্যিই খুব ভয় লাগে। আপনারা কি জানেন, আস্তে আস্তে বাঘ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আজকে আমরা জানতে চলেছি বিলুপ্ত হয়ে যাওয়া কিছু বাঘের প্রজাতি নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করলাম। আর ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ফার্স্টেই যেই বাঘটির কথা বলবো, তা আজ পৃথিবীতে নেই। নামটার বালি বাঘ। এই বাঘটি একমাত্র ইন্দোনেশিয়ার বালি দ্বীপে পাওয়া যেত। বালি বাঘ ছিল বাঘের আকারে সবচেয়ে ছোট প্রজাতি। এই বাঘকে 1937 সালে শেষ দেখা গিয়েছিল। এরপরে যে বাঘটির কথা বলবো, তার নাম হলো জাভার বাঘ। এই বাঘটি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে পাওয়া যেত। অন্যান্য নিরক্ষীয় অঞ্চলে বাঘের মতো এই বাঘ আকারে ছোট ছিল। এই বাঘ শেষ দেখা গিয়েছিল 1970-এর দশকে। কিছুদিন চিড়িয়াখানায় সংরক্ষণের চেষ্টা হয়। এই বাঘের বাসস্থান সীমাবদ্ধ হয় এবং শিকার চলতে থাকায় অস্তিত্ব ক্রমশ বিপন্ন হয়ে ওঠে। আরেকটি বাঘের কথা বলবো, যা বিলুপ্ত বলে জানা যায়। নামটার কাস্পিয়ান বাঘ। ইরান, সোভিয়েত ইউনিয়ন ছাড়াও আরও অনেক দেশেই এই বাঘ পাওয়া যেত। 1950 সালে এই বাঘকে বিলুপ্ত বলে ঘোষণা করার পরেও এই বাঘের দেখা পাওয়া গেছে বলে জানা যায়। বিশেষত তুরস্ক দেশের 1990 সাল অবধি এই বাঘের শিকার হয়েছে বলে জানা যায়। অন্যান্য বাঘের মতো এই বাঘও বিভিন্ন তৃণভোজী জীব শিকার করত। পশুপালনের বিপদ মনে করে এই বাঘের ব্যাপক শিকার হয়, যা এই বাঘকে বিলুপ্তির পথে ঠেলে দিয়েছে। বিলুপ্তির পথে আরেকটি বাঘ, যার নাম মাল্টিস বাঘ। এই বাঘের গায়ের রং নীলচে। বেশিরভাগ মাল্টিস বাঘ দক্ষিণ চীনের উপপ্রজাতি বর্ণশঙ্কর। এই বাঘ অধিক বিপন্ন। নীল বর্ণশঙ্কর সম্ভবত বিলুপ্ত। সাইবেরিয়ার বাঘের মধ্যেও নীল বাঘের খবর পাওয়া গেছে, তবে অধিকাংশ বিজ্ঞানী মনে করেন এরকম বর্ণশঙ্কর পাওয়া প্রায় অসম্ভব। কয়েকটি বিলুপ্তের দিকে এগিয়ে যাওয়া বাঘের কথা বলি, যা আর কয়েক বছর পর দেখা মিলবে না। যেমন গোল্ডেন টাইগার বা সোনালি বাঘ। সোনালি বাঘের সংখ্যা বর্তমানে 300-এরও কম, যা আর কদিন পর হয়তো দেখা নাও যেতে পারে। আর কখনো ব্ল্যাক টাইগার বা কালো বাঘ দেখেছেন? কিছুদিন আগে ওড়িশার শিমলিপাল বনে এই বাঘের দেখা পাওয়া গেছে বলে জানা যায়। কিন্তু বিজ্ঞান এই ব্যাপারে বলেছে যে জঙ্গলে দাবানলের ফলে বাঘের রং কালো হয়ে যায়, এই জন্যে তাদের কালো দেখায়। আসলে কোনো কালো বাঘ বাস্তবে হয়ই না। আর সবার শেষে যে বাঘটির কথা বলবো, সেটিকে ভয় পেতে নামই যথেষ্ট। নাম টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘ বেশি দেখা যায় ভারত ও বাংলাদেশে। এছাড়াও নেপাল, ভুটান, মায়ানমার, দক্ষিণ তিব্বতে কোনো কোনো অঞ্চলে এই বাঘের দেখা মেলে। বর্তমানে সারা পৃথিবীতে 3000-এর মতো বাঘ আছে, যা কয়েক বছর পর হয়তো নাও থাকতে পারে। এক সময় পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল। তারপর আরও নানান ভিন্ন ধরনের পশুরাও বিলুপ্ত হয়ে গেছে। এখন সময় এসেছে বাঘের। পৃথিবীতে আর মাত্র কয়েক হাজারই বাঘ বেঁচে আছে, তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদেরই। তো ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে সবার কাছে পৌঁছে যায়। আর দয়া করে কোনো পশু পাখিকে অকারণে হত্যা করবেন না। আর মনে রাখবেন, তারা যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে পৃথিবীটাও খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যাতে কেউ অকারণে পশু পাখিকে না মারে। তো সেভ দ্য টাইগার, সেভ দ্য অ্যানিমেল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজকের জন্য আসলাম, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততদিনের জন্য।